আমার প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক দু হাজার তেইশ এবিটিএ টেস্ট পেপার ভূগোলে দুশো চব্বিশ নম্বর পেজের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা এটা আমাদের সাত নম্বর পেজ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার প্রত্যেকটারই কিন্তু প্রায় তিনটে চারটে পাঁচটা করে ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ককে ক্লিক করলে কিন্তু সমস্ত বিষয়ের একদম নির্ভুল সমাধান কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে কোথাও কিছু খোঁজার দরকার নেই পরপর ভিডিও থাকবে তোমরা ভিডিওগুলো দেখো আর তো চলো আমরা শুরু করি তোমাদের ভূগোলের দুশো চব্বিশ নম্বর পেজ বিভাগ ক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক পয়েন্ট এক দেখো বলছে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো উত্তর অপশন ক নদী এক পয়েন্ট দুই সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে কি বলে অপশান গ ফিওড বলে এক পয়েন্ট তিন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় উত্তর অপশন অপশান গ স্পিয়ারকে এক পয়েন্ট চার উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক উত্তর হচ্ছে অপশান ক ব্যস্তানুপাতিক এক পয়েন্ট পাঁচ শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে আচ্ছা আমাদের এক পয়েন্ট ছয় পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে থাকে তখন তাকে বলে উত্তর হচ্ছে অপশান গ প্রতিযোগ বলে এক পয়েন্ট সাত জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তার নাম উত্তর হচ্ছে অপশান গ বায়োগ্যাস এক পয়েন্ট আর ভারতের পশ্চিম উপকূলের উপর হ্রদগুলি হল উত্তর হচ্ছে অপশান গ কয়াল এক পয়েন্ট নয় যে নদীর প্রভাবপথে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত তা হল উত্তর হচ্ছে অপশান খ কাবেরি এক পয়েন্ট দশ আম্রবৃষ্টি দেখা যায় উত্তর অপশান গ দক্ষিণ ভারতে এক পয়েন্ট এগারো স্থানান্তরণ কৃষিকে ভারতে বলা হয় উত্তর হচ্ছে অপশান গ ঝুম এক পয়েন্ট বারো ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় উত্তর হচ্ছে অপশান খয়ের পশ্চিমবঙ্গে এক পয়েন্ট তেরো হিরক চতুর্ভুজ বিষয়টি যে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত অপশান খলিখবে রেলপথ এক পয়েন্ট চোদ্দ সূর্য সমলয় উপগ্রহগুলি উত্তর থেকে দক্ষিণে ঘুরছে আচ্ছা এবার দেখে নাও উত্তর কিন্তু গয়েরটা ছিল হ্যাঁ আচ্ছা এবার দেখো শুদ্ধ এবং অশুদ্ধ দেখো এখানে আমি ট্রু ফলস করেছি একটু সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই শুদ্ধ এবং অশুদ্ধ কথায় কিন্তু পরীক্ষার সময় লিখবে এক একটা জলপ্রপাতের নিচে গর্ত সৃষ্ট গর্তকে বলে প্রপাতকূপ এটি কিন্তু একদম সঠিক অর্থাৎ ট্রু দুই একটা দেখো মিসোস্পিয়ারের নীচের অংশকে বলে আয়নোস্পিয়ার এটি ফলস তিন লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি এটি ফলস এটি ফলস এখন উপরে বলে গ্যাসীয় পর্যের ব্যবস্থাপনার পদ্ধতি হল কম্পোস্টিং এটিও ফলস পাঁচ নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবের বেড নামে পরিচিত এটি ট্রু ছয়েরটা ভারতের একটি শীতল মরু মালভূমি হলো লাডাক এটি ট্রু সাত নম্বর ভারতের রুর বলা হয় ভিলাইকে এটি কিন্তু ফলস আমরা শূন্যস্থান পূরণগুলো কিন্তু এবার দেখে নেব আগেরটা দেখো বরফিন পর্বত শিকড়কে নুনাটাক্স বলে দুটা দেখো বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় হান্ড্রেড পারসেন্ট তিনেরটা দেখো উষ্ণ সমুদ্রসোধ ও শীতল সমুদ্রসৌধ যে স্থানে মিলিত হয় তাকে বলে হিম চার নম্বর ফ্লাই অ্যাস এক ধরনের ড্যাশ পদার্থ উত্তর কঠিন বর্জ্য পদার্থ পাঁচেরটা ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ উত্তর লিখবে সিয়াচেন ছয়েরটা উচ্চগঙ্গা নতুন পলিমাটিকে ড্যাশ বলে উতলিবে খাদার বলে সাত কোনো সফট কপির ক্ষুদ্রতম অংশকে কী বলে উত্তর লিখবে পিক্সেল বলে চলো একটি বাক্যে উত্তর দাও আচ্ছা এক একটা বলছে শিলাময় মরুভূমিকে কী বলে উত্তর লিখবে হামাদা বলে দুই তুষার ভক্ষ কোন বায়ুকে বলে উত্তর লিখবে চিনুক বায়ুকে বলে তিন পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে কী বলে প্রতিযোগ বলে চার ভারতের নবীনতম রাজ্য এখন কিন্তু তেলেঙ্গানা আচ্ছা পাঁচ দেখো রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ উত্তর লিখবে পার্বত্য অরণ্যের উদ্ভিদ ছয় ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম উত্তর লিখবে কান্দালা সাত ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম উত্তর লিখবে সিকিম আচ্ছা আট নম্বর সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লিখবে দেরাদুনে আচ্ছা এবারে আমাদের দিকের সাথে দিক মিলিয়ে দাও এক একটা হচ্ছে শিখর উত্তর হবে তিনেরটা আরাবল্লি পর্বত দুই কেন্দ্রীয় কৃষি গবেষণাগার উত্তর হবে এক একটা পুষা নম্বর দেখো স্যাডেল পিক উত্তর হচ্ছে চারেরটা আন্দামান চার দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ উত্তর লিখবে দু একটা টর্নেডো তো এই ছিল ভূগোলের দুশো চব্বিশ নম্বর পেজের একদম নির্ভুল সমাধান যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে অর্থাৎ মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানালে আমি উত্তরগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো অর্থাৎ ঠিক করে দিয়ে তোমাদের পিন কমেন্ট করে দেবো আর যদি বাকি বিষয়গুলোর উত্তর পেতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো বা তোমার ডাইরেক্ট প্লে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো